আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এখন যে ভিডিও ক্লিপটি দেখতে পাবেন তা দুনিয়ার মধ্যেই জান্নাতের একটি বাগান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর ও মেম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানগুলোর একটি বাগান, আর আমার মেম্বার অবস্থিত আমার হাউজে কাউসারের উপরে। বন্ধুগণ, এখন আপনারা রওজাতুল জান্নাত দেখতে পাবেন, আর এই রওজাতুল জান্নাতের মেম্বার হাউজে কাউসারের উপর বসা থাকবে। বন্ধুগণ, এই স্থানে মানুষ দুই রাকাত নামাজ পড়ার জন্য পাগলের মতো ছুটে চলে। আল্লাহ যেন আমাদেরকেও এখানে দুই রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেন। তো বন্ধুগণ, চলুন এখন আমরা উপভোগ করি রওজাতুল জান্নাতের কিছু মনোরম দৃশ্য।